বাংলাদেশ ইয়ুথ ফোরামকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটি সময় উপযোগী আলোচনা সভা আজকে অনুষ্ঠান করার জন্য। আমি আমার কথা খুব ছোট করব। এখানে যে দুটো দাবি লেখা আছে এর দ্বিতীয় দাবিটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে। এই দাবির সঙ্গে আমি একমত না, কারণ শেখ হাসিনা এবং বর্তমান সরকার তারেক রহমানের এবং বিএনপির যে উপকার করেছেন এটা যদি বন্ধ করতে বলি তাহলে তারেক রহমানের ক্ষতি করা হবে। কারণ আইনগত ভাবে এবং সরকারের চাপে যেটা নিষিদ্ধ ছিল গন্ধম ফল খাওয়া যাবে না, ওই গাছের কাছেও যাওয়া যাবে না, সেটা তারাই ঢাকঢোল পিটিয়ে প্রচার করছেন, তো আমরা ভাই কেন বন্ধ করতে বলি? দরকারটা কি? চলুক না, চলতে চলুক, চলতে চলুক। তারেক রহমান তো পদপ্রদীপের আলোতে এসেছেন। এই জাতীয়তাবাদী শক্তির শিকড়ে তার ঠিকানা, বাংলাদেশের মাটির গভীরে তার ঠিকানা, তার কোনো প্রত্যাবর্তন দিবস নাই। শেখ মুজিবের প্রত্যাবর্তন দিবস আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে, শেখ রেহানার আছে, সজীব মহোদয় জয়ের আছে, বিএনপি পরিবারে কারো প্রত্যাবর্তন দিবস নাই। সুতরাং বুঝতে হবে যে এই ঠিকানার বাইরে যাদের কোনো অস্তিত্ব নাই তারা এই দেশেরই মানুষ, তাদেরকে নিয়ে যে আলোচনা বন্ধ করতে চেয়েছিল সেটা আবার তারাই বন্ধ হয়ে শুরু করেছে রাজনৈতিক স্বার্থের কারণে। সুতরাং এটা বন্ধ করার দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আর যে জিনিসগুলো আলোচনা